আপনি কোন দেশের পর দরমহা লিখে কোন দেশত আছে কোন দেশের হাওয়া পানি খাই আছে আপনি আপনার অফিসের একো তো নাই, আপনি পুরা দূরে যাব। আমি মোবাইল দিলে গাড়ি কোন হবো আমি লিখছি ছোৱালীটোর কি বয়স? ছোৱালীটোর বয়স তো সুধা আজি রাতিপুয়ার ভাগত যেহেতু অহাকালে আমার 15 আগস্ট, তো সেইটার কারণে আমার সকলের মন প্রাণ অল্প দেশপ্রেমমূলক হয়ে আছে। সেই মুহূর্ততে আমি হোয়াটসঅ্যাপত স্টেটাস পালো যে কোনোবা এজন এয়ারে মেডিকেলর নার্স এজন নাম তেখেতে হোয়াটসঅ্যাপত স্টেটাস দিছে যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু পাকিস্তান, এনেকে 14 আগস্ট এনেকে দিছে। তো এইটো আমি কোনো কোনো পদ্ধতি আমি মানিব নোৱাৰো, কারণ এই যেটো আমার ভারত স্বাধীন হয়েছিল এই ভারত স্বাধীন আমার কোনো দান দিয়া নাছিল। এইটো আমার বহুত সংগ্রামীয়ে ইয়াতে সংগ্রাম করার বিনিময়ত আমি ভারত স্বাধীন হয়েছে, আর এইটো আমার ব্রিটিশের ডিভাইড রুল পলিসির মতে আমার পাকিস্তান সেপারেট হয়েছে। এইটো আমি কোনোদিনও সুখী নয়, আমি সংঘ পরিয়ালে এইটো কোনোদিনও সুখী নয়। আমি অখণ্ড ভারতের কথা কোয়া মানুষ, এই অখণ্ড ভারত ভারতের কথা কোয়ার পিছত ইয়াতে যেটা 14 আগস্টক লো পাকিস্তানক স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বাণী দিব, ইয়াত কোনোজন কোনো এজন ভারতীয় যার মন মগজুত ভারতীয় ভারত আছে, সেই ভারত থকা মন মগজুত ভারত থকা কোনো এজনে এইটুক সহজভাবে লব নরে। আর ঠিক তেমনি সরকার বা ভারত সরকার চাকরি করি ভারত চাকরি করা নকরাতো ইয়াত আহি নপরে, চাকরি তেও করেছে। কোনো এজন চাকরি নকরা মানুষ যার মন মগজত ভারত আছে, যুনিয়ে ভারতের হাওয়া পানি খাই আছে, তেও এ পাকিস্তান জিন্দামান দিয়ার নিচিনা কথা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়াত কোনো কোনোই প্রচার করিব নরে। ইয়াত চাকরি করা নকরা কোনো ইয়াত আহি পড়িব নরে। ইয়াত হিন্দু মুসলিমে আমি ইয়াত বাস করি আছো, ইয়াত হিন্দুয়ে মুসলিমে দিলে যে দোষ হব এইটো কথা নয়, ইয়াত হিন্দু দিলেও সেই সমান দোষ হব। ইয়াত বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, আফগানিস্তান জিন্দাবাদ এইবিলাক ভারতত নচলিব, এখন ভারত হয়। ইয়াৰে যিটো স্বাধীন, এই স্বাধীনটো আমাক কোনো ভিক্ষা দিয়া নাই। ইয়াতে আমাৰ বহুতৰ পূৰ্বপুৰুষৰ বহুতৰ ইয়াতে শ্বহীদ আছে, ইয়াতে বহুতৰ তেজ ইয়াত জড়িত হৈ আছে। তাৰপিছত ইয়াতে পাকিস্তান জিন্দাবাদ কোনোবাই দিব এইটো সহ্য কৰা নহয়, আৰু এই সহ্য কৰা নহয় কাৰণে আমি ইয়াত আমাৰ ইয়াতে ওচৰৰ যিমান লোকেল মানুহ আছে, স্থানীয় মানুহ ইয়াত লগ হৈছোঁ, দল সংগঠন লগ হৈছোঁ, আৰু ভুলৰ বিপৰীতে আমি মাত মাতিছোঁ। ইয়াত হিন্দু মুছলিম আহিব নোৱাৰে, ইয়াত পাকিস্তান জিন্দাবাদ জনে দিছে, তাৰ ওপৰত ব্যৱস্থা ল'ব লাগে। আমি আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাকো কৰজৰে আমি অনুৰোধ জনাইছোঁ, যোনে পাকিস্তান জিন্দাবাদ লিখিছে তাৰ ওপৰত ব্যৱস্থা, বিহিত ব্যৱস্থা লওক। এই বিহিত ব্যৱস্থা লৈ
দোষী উচিত মানে শাস্তি দিয়ক। এইখানে আমার লোকেল আমার যিনি যুবক এজন ভারতীয় হিসাবে আমি এইখানে দাবি করছো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ওসর। এইখানে আমার প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় বারে বারে রিকুয়েস্ট করেছে যে আমার ভারতীয় সকলে হার ঘর তিরঙ্গা যেটো আমার স্টেটাস, সেই স্টেটাসটা লগব লাগে, নিজের প্রোফাইলত আমার ভারতীয় জাতীয় পতাকাখন লগব লাগে। কিন্তু তার বিপরীতে আমার ইয়াতে যখন নার্স আছে তেওর মন মগজুত কি আছে আমি না জানো, তেও বারে বারে পাকিস্তান জিন্দাবাদ যেটো স্টেটাস লগাইছে, পাকিস্তানক শুভেচ্ছা জনাইবিনে, পাকিস্তানের স্বাধীনতা দিবসক শুভেচ্ছা জনাইবিনে যেটো স্টেটাস দিছে, এটো আমি স্থানীয় মানুষ হিসাবে এজন ভারতীয় হিসাবে আমি সহজভাবে লব পারা নাই। কি আমার প্রশাসনের ওসরত আমি জনাইছো প্রশাসনে ইতিমধ্যে ব্যবস্থা লব বলে আমি আশা করো, মুখ্যমন্ত্রী দেবর ওসরতেও আমার আশা আছে, প্রশাসনের মাধ্যমে যেটো শাস্তি হয় সেই শাস্তিটা আমি মানি লম।